আজকে আমি বানাবো মিক্সড পোলাও। ভাত, বিনস, ক্যাপসিকাম, টমেটো, কাঁচা লঙ্কা, ধনে পাতা, লবণ, চিনি, এলাচ, দারচিনি, লবঙ্গ, ঘি, কিশমিশ, কাজু বাদাম, লাগছে ডিম, ভেজে রাখা ছোলা কচু। ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, এবার আমি দেবো ডিম। এইবার দেবো এলাচ, লবঙ্গ,
এবার দেব কাজু বাদাম, কিশমিশ, এবার দেবো ছোলা কচু ভাজা, এবার দেবো ঘি, এবার দেবো লবণ, এইবার চিনি, এইবার দেব সামান্য হলুদ, এইবার তৈরি হয়ে গেল আমার মিক্স পোলাও। ভালো করে পরিষ্কার করবেন। পিছনে 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 আমার পিছন থেকে এসে উঠাইলে ভালো হতো না?
বলো। হ্যাঁ, আমি আজকে মিক্স ফ্রাইড রাইস পোলাও বানিয়েছি আমার এই সব বাচ্চাদের সঙ্গে, আজকে আমি শেয়ার করছি। হ্যাঁ, আমার নাতি, সব নাতি পুতি এরা, এদের সঙ্গে আমি শেয়ার করছি। হ্যাঁ, আপনারাও শেয়ার করুন, কোনো একটা বিশেষ দিনে আপনারাও তৈরি করুন, করে শেয়ার করুন। নর্মালি যেটা হয় সব কিছুই ঘরে থাকে। যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।